learn and play. খেলি এবং শিখি. লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাহবুদ নেই. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রসুল এই সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে তিনি একজন বান্দা যার ইবাদত করা হয় না এবং তিনি একজন রসুল যাকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না.